মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটু সুবিধা হয়েছে অনেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আবারও ওয়েলকাম। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। এখনই পড়া আছে, আমি এই যে জামাটা নিয়েছে দেখো, খালি গায়ে শুয়েছিল সারা রাত, বলছি উঠতে, কিছুতেই উঠবে না, ওই যে ফোন নিয়ে বসে আছে। সকাল সকাল বই টেবিল ব্যাগ সব গুছিয়ে দিয়ে দিয়েছি, মামামের সকালে পড়া আছে, এখনই পড়াতে আসবে, ওই জন্য এই যে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর মামামেই দেখো এখানে ফোন নিয়ে বসে পড়েছে, তোমাদের দাদাভাইয়ের ফোন নিয়ে, সকালবেলা চোখ খুলে ওটাই ফোন নিয়ে কার্টুন দেখা শুরু করবে। তো দেখো মামাম ফোন দেখছে আর আমি চলে এসেছি রান্নাঘরে, চা করব, চা বসিয়ে দিয়েছি। এই দেখো, তো মামাম গতকাল রাত্রে দুধ খায়নি, তো যেদিন রাত্রে মামাম দুধ খায় না খায় সেদিন দুধটা আর কি পরের দিন সকালবেলা ওই দুধটা দিয়েই চা বানিয়ে ফেলি। তো সেটাই করছি, এই যে চা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই বাজারে চলে গেল আর মামাম গেছে ওই বাড়িতে, ওর পড়া হয়ে গেছে। তো মামাম মায়ের বাড়িতে গেছে আর আমি এখন রান্নাঘরে চলে আসছি, সকালে রান্না করবো, একটু ভাত বসাবো সিদ্ধ করে। এই দেখো টেস্টি করে চালটা ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে কুমড়ো এক ফালি আমার শাশুড়ি মা দিয়ে গেছে, কচি কুমড়ো, তোমাদের দাদাভাই তো খেতে ভালোবাসে কচি কুমড়ো সিদ্ধ, ওর জন্য দিয়ে গেছে, এখন এটাই সিদ্ধ দেবো। তো দেখো ডেকি করে ভাত বসিয়েছি, তো কুমড়ো সিদ্ধ যেটা বললাম কুমড়ো সিদ্ধ দেবো, তো কুমড়ো সিদ্ধ আর ফ্যানে ভাত করব বলে ডেকি করেই আজকে ভাত বসিয়েছি, সকালে ফ্যানে ভাত কুমড়ো সিদ্ধ। তো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম জামাকাপড়গুলো ধুতে, জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন যাবো ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসবো, কারণ আজকে আকাশের মানে কি বলবো ওয়েদারটা একদম ভালো না, মেঘলা ওয়েদার। তো জামাকাপড় যদি রোদ না হয় না শুকাতে চায় না, আর সবে ঘরের মধ্যে জড়ো করতে হবে। তো যাই হোক আজকে সকাল সকাল জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন ছাদে নিয়ে যাবো গিয়ে মেলে দিয়ে এসে, তারপর এসে আবার দুপুরের রান্না জোগাড় করতে হবে। তো চলো ছাদ থেকে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি। এই দেখো চলে এসেছি ছাদে, আকাশের যে ওয়েদার বললাম যে মেঘলা ওয়েদার, তো মেঘলা ওয়েদার বর্ষাকাল সে তো হবেই, ওয়েদার মেঘলা, তো তার মধ্যেও কাচাকুচি তো আর বন্ধ করা যাবে না। আর বেশিরভাগ মামামের জামা কাপড়ই বেশি থাকে, তো ওর জামা কাপড় আমি প্রতিদিনই ধুয়ে দিই কম বেশি, তো প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে দিই, তো সে তাই জন্যই মেঘলা ওয়েদার হলেও জামাকাপড়গুলো তো ধুয়ে দিতে হবে, আর সেটাই করেছি, জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে ছাদে নিয়ে মেলতে চলে এসেছি। আজকে একটুও রোদ নেই, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ তো নেই মেঘলা, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে মেঘলা ওয়েদার। তো যাই হোক আমার কাজ আমি করছি, আর একটুও হাওয়াও নেই, অন্যদিন তো একটু হাওয়াও থাকে, জামাকাপড়গুলো রোদ না হলেও যদি একটু হাওয়া হয় তাও শুকিয়ে যায়, কিন্তু আজকে না আছে রোদ না আছে হাওয়া, তো জামাকাপড় আজকে শুকাবেও না, কাঁচাই সার হবে আজকে আমার, আবার জামাকাপড়গুলো নিয়ে সেই ঘরে গিয়েই ডিবি করে রাখতে হবে, মানে জড়ো করে রাখতে হবে। বর্ষাকালে এই হচ্ছে একটা বিরক্তিকর কাজ, মানে কাচাকুচি করলেও শুকানো নিয়ে খুব চিন্তা, একটু রোদ হলেও শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকাল যেহেতু রোদের তো কোনো ভরসা নেই, মানে বৃষ্টির ভরসাটাই বেশি। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি জামাকাপড়গুলো মেলে নিই, নিয়ে তারপর যাবো রান্নাঘরে, দুপুরের রান্না কিচ্ছু এখনও কিছুই জোগাড় করিনি, মাত্র সবে জামাকাপড়গুলো ছাদে দিয়ে এসে নিচে এসেছি, এসে সবজিটা কাটবো বলে রান্নাঘরে গেছি, সবজিগুলো নিয়েছি, ব্যাস তারপর দিকে আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে, এখন আবার যেতে হবে ছাদে জামাকাপড়গুলো তুলতে। বর্ষাকালে না এই একটা হচ্ছে প্রবলেম, বারবার মানে ছাদে যাও জামাকাপড় দিয়ে আসো আবার জামাকাপড় তুলে নিয়ে আসো, এই হচ্ছে সব থেকে বড় সমস্যা একটা বর্ষাকালে, যেটা আমার ভীষণ বিরক্ত লাগে। এই দেখো বাইরে কেমন মেঘ করেছে, কালো হয়ে মেঘ হয়েছে, তো যে কোনো সময় বৃষ্টি নামবে, বর্ষাকালে বললাম না এই একটা সমস্যা, এই বৃষ্টি এই মেঘ, রোদের তো কোনো মানে ছিটেফোঁটা রোদের কোনো ভাবই নেই, শুধু মেঘলা আকাশ আর বৃষ্টি। যাই হোক বৃষ্টি তো আর আসেনি, চলো তোমাদেরকে বাইরে একটা জিনিস দেখায়। তো এই দেখো আমি চলে এসেছি বাইরে, এসে এই দেখো আমি ফুল গাছ লাগিয়েছি, লাইন করে গাঁদা ফুল গাছ লাগিয়েছি, এখন বর্ষার সময় তো যে কোনো গাছ লাগালেই লেগে যায়, তাই ফুলগুলো তো শীতকালে হয় তো লেগেই গেছে গাছগুলো, আর এই দেখো আমাদের বাড়িতে কত উচ্ছে হয়েছে গাছে, অনেক উচ্ছে ধরেছে, তো উচ্ছেই তুলবো কটা, মানে কটা বলতে নিজেদের জন্য না কয়েকটা বড় হয়েছে সেই উচ্ছেগুলো তুলবো, আর এই দেখো একটা ফুল গাছ, আর উচ্ছে গাছ দেখো মাচায় উচ্ছে গাছের পাতা ফুল ছেয়ে গেছে পুরো, এত গাছ হয়েছে এত সুন্দর, আর উচ্ছেও হচ্ছে খুব সুন্দর, মানে রাস্তা দিয়ে যেই যাই তারই হচ্ছে লক্ষ্য আমাদের উচ্ছে গাছের দিকে। তো
এই দেখো আমি উচ্ছে কাটবো বলে চাকু নিয়ে চলে যাচ্ছি, উচ্ছে কাটবো কয়টা। তো আমি যদিও উচ্ছে রান্না করব না, কিন্তু উচ্ছেগুলো যেহেতু বড় হয়েছে অনেকগুলো, ওগুলো কেটে তুলে রাখবো। তো তোমাদের দাদাভাই বলছিলো কাকে দেবে উচ্ছেগুলো, তো এই কারণে উচ্ছেগুলো কেটে রাখবো। তো ওই দেখো আমি মাথা নিচু করে করে উচ্ছেগুলো কাটছি, যেহেতু মাচা করা তো নিচে ওভাবে ঝুঁকে ঝুঁকেই উচ্ছেগুলো কাটতে হচ্ছে। এরকম করে উচ্ছে কাটতে মানে খুবই অসুবিধা হয়। ওই দেখো কতগুলো উচ্ছে তুলেছি, এই উচ্ছেগুলো এবার রেখে দেব, আমি তো রান্না করব না। তো এই দেখো এগুলো যদিও আমি খাবো না, মাকে পাঠিয়ে দেবো, এত উচ্ছে খাওয়া সম্ভব? তো তারপর দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এখন বসে পড়েছি নারকেল কুটতে। এই দেখো বসে বসে, এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, বিকালবেলা বসে বসে নারকেল কুটছি। তো আমি একটা মানে কি বলবো, একটা জিনিস রান্না করব, রান্নাই বলতে পারো। তো তার জন্য এই নারকেলটা কুটছি, ভিডিওটা দেখো বুঝতে পারবে কি। তো এই দেখো আমার নারকেল করা প্রায় হয়ে গেছে। ভিডিওটা যেহেতু স্পিড বাড়ানো আছে, যার জন্য এরকম মনে হচ্ছে যে আমি খুব ফাস্ট ফাস্ট নারকেলটা করছি। তো যাই হোক, আমার নারকেল করা হয়ে গেছে প্রায়। আর একটাই মানে অল্প একটু মানে দুটো মালা ছিল, মালা যেহেতু দুটো নারকেলের হিসেবে একটা রেখে দিয়েছিলাম, আর একটা আমি চাল কুমড়ো রান্না করেছিলাম নারকেল দিয়ে, আর একটা ওই সে ছিল ওটা দিয়ে এখন তালের বড়া করব। তো এই দেখো তাল নিয়ে বসে পড়েছি, তালটা খোসা ছাড়াবো। আর যেহেতু একা একা ভিডিও করছি, তো ওই কারণে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে তালের খোসাটা ছাড়ানোর চেষ্টা করছি। তো এই যে নারকেল কুড়ে রেখে দিয়েছি, এবার তালের খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে তালটা পেতে করে কিংবা ঝুড়ি করে এ করে চেঁচে নেব, নিয়ে তারপর তালের বড়া করব। তো এই দেখো তালটা আমার চাচা পেয়েছে, এই দেখো এখানে তালের শ্বাস ছাড়া মানে শ্বাসটাই করা হয়ে গেছে, আর এই যে নারকেলটা কুড়ে রেখেছি। তো বিকালবেলা সমস্তটা গুছিয়ে রেখেছি, সমস্তটা বলতে তো বিকালবেলা সমস্তটা গুছিয়ে রেখেছি তালের বড়া করব বলে। তো এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে যে সন্ধ্যা হয়ে গেছে এখন। তো তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, আর মামামের যা রুটিন রোজকার রুটিন মায়ের বাড়িতে গেছে, আর আমি এখন যাব রান্নাঘরে। চলো রান্নাঘরে যাই, গরম গরম তালের বড়া বানাই। দেখো তালের বড়ার মানে সমস্ত উপকরণ দিয়ে গ্রেভিটা বানানো হয়ে গেছে। এই যে এতে দিয়েছিলাম তালের শাঁসটুকু দিয়েছিলাম, ময়দা দিয়েছি, সুজি দিয়েছি একটু, একটু আতপ চালের গুঁড়ো দিয়েছি, একটু কালো জিরে, একটু মৌরি, একটু আমুল দুধ, আর একটু নারকেল কোড়া, সবটা দিয়ে এই যে এটা বানিয়ে নিয়েছি। এবার এই যে কড়াই বসিয়েছি, এখনো তেলটা দিইনি। এই দেখো তালের বড়া ভাজা শুরু করে দিয়েছি, একবার ভাজা হয়ে গেছে, এটা আবার পরের বার দিয়েছি। তা আমি এর আগে কখনো তালের বড়া ভাজিনি, মানে তালের বড়া কখনো করিনি। তো কখনো করিনি বলা একদম ভুল হবে, গত বছর জন্মাষ্টমীতে করেছিলাম, কিন্তু তখন না একদম প্রথম করেছিলাম, তখন ফার্স্ট টাইম আর কি। তো তখন না মানে খেতে টেস্ট হয়েছিলো, বাট তালের বড়াগুলো না একটু শক্ত হয়ে গেছিলো। তো এবার মোটামুটি ঠিকঠাকই হয়েছে, খেতে টেস্টও হয়েছে, মানে আমার ভাজতে ভাজতে নিজে একটা খাওয়া হয়েও গেছে অলরেডি। তো দেখো তো এখনও তালের বড়া ভাজছি, আর বাবা এসেছিলো মামামকে দিতে। তো আমার বাবা তালের বড়া খেতে খুব পছন্দ করে, তো ওই কারণে আমি বাবুকে বললাম যে তুমি খেয়ে যাও, আসো একটু খেয়ে যাও, বড়া ভাজছি। তো বাবু বললো যে না আমি এখন খাবো না, আমাকে হচ্ছে যদি থাকে তাহলে কালকে দিস। তো এইসব জিনিস কী বলতো, বাসিটাই ভালো লাগে। তো ওই কারণে বাবা বললো ঠিক আছে তাহলে পরের দিন দিস, এখন আর রাত্রিবেলা খাবো না। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে পরের দিনই দেবো। আর খিচুড়ি বলো, পিঠেপুলি বলো, তালের বড়া বলো, এগুলো না বাসিটাই বেশি ভালো লাগে। আমার মাম্মামও মানে আমি ভাজছি, ভাজতে ভাজতে মাম্মামকে দিচ্ছি, ও মানে খেয়ে নিচ্ছে তালের বড়া, মানে ও বেশ ভালোবাসছে খেতে। তালের বড়া ভাজা হয়ে গেছে, প্রচণ্ড গরম, দেখো পুরো গরমে ঘেমে গেছি। যাই হোক মানে বড়া ভাজাটা কমপ্লিট হলো, এবার ঘরে এসেছি, মাম্মামকে নিয়ে বই পড়াতে বসবো, মানে বসাবো। তারপর এখনও রাতের রান্না আছে, রাতের রান্না বলতে দেখি আবার রাত্রে কী রান্না করি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।